আশা করি আপনারা সকলেই এর আগে এঁচোড়ের তরকারি করে খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে এঁচোড়ের তরকারি বানিয়ে দেখুন। এই স্বাদ হয় সম্পূর্ণ আলাদা। বাড়িতেই তৈরি এঁচোড়ের স্বাদ হবে সম্পূর্ণ বিয়েবাড়ির মতন। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। বিয়েবাড়ির স্টাইলে এঁচোড়ের তরকারি বাড়িতে বানানোর জন্য আমাদের লাগবে এঁচোড়। এঁচোড়টাকে আমরা ফার্স্টে জলে একটু সিদ্ধ করে নিয়েছি। আর লাগবে আলু। আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটাকেও আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি। গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে কড়া স্প্রেড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব আগে থেকে হাফ সিদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টাকে আমি একদম সিদ্ধ করে নিয়ে একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার চ্যানেলে এরকম অনেক নিত্য নতুন রেসিপি আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো হলুদ। নুন ও হলুদ দিয়েও এটাকে নেড়েচেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। এঁচোড়টাকে খুব সুন্দর করে ভালো করে ভাজতে হবে। দেখুন, আমি উল্টে পাল্টে এঁচোড়টাকে 5-6 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পাঁচ ছ মিনিট হয়ে গেছে, এঁচোড়টা লাল লাল হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এঁচোড়টা আমি পাত্রে তুলে নিয়েছি। এবার ওই কড়াতে আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আবারও কড়ায় ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি হালকা করে ভাপিয়ে রাখা আলু। আলু দিয়ে আলুটাকে নেড়েচেড়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। এতে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। হলুদ ও নুন দিয়ে এটাকে নেড়েচেড়ে একদম লাল করে ভেজে নেব। এইভাবে আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। দেখুন, আলুগুলো খুব সুন্দর গা লাল হয়ে গেছে। আমি তুলে দেখাচ্ছি, দেখুন। এই রকম ভাজা হয়ে গেলে এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব। এবার ওই কড়াতেই দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে কড়ায় ভালোভাবে স্প্রেড করে দেব। এবার এতে দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা ও শুকনো লঙ্কাটাকে একটুখানি নেড়েচেড়ে নেব। শুকনো লঙ্কা ও তেজপাতাটা ভাজা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 1/2 চামচ মতন পেঁয়াজ বাটা দিয়েছি। এবার পেঁয়াজ বাটাটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম আমি একদম লো রেখেছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়েও এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ ও রসুন বাটাটাকে 2-3 মিনিট ভাজিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়েও এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তিন মিনিট হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো টমেটো কুচি।
আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। টমেটো দিয়ে নুন দিলে টমেটোটা গলে যেতে সুবিধা হয়। এবার টমেটোটাকেও নেড়ে চেড়ে এর সাথে ভেজে নিচ্ছি। টমেটোটা অর্ধেক গলে গলে গেলে এতে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো। আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, আপনারা বাটা মশলাও ব্যবহার করতে পারেন। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি, তাতে মশলাটা পুড়ে যাবে না। দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দু তিন মিনিট কষানো হয়ে গেছে। এবার এতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে এই জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ফেটানো দই। আমি এখানে দু চামচ ফেটানো দই ব্যবহার করেছি। দিয়ে দইটাকে সঙ্গে সঙ্গে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দই দিয়ে দইটাকে সঙ্গে সঙ্গে মশলার সাথে মিশিয়ে নেবেন, তাহলে দই ফেটে যাবে না। আর দই যখন ব্যবহার করবেন অবশ্যই খেয়াল রাখবেন দই যাতে একদম নর্মাল টেম্পারেচারে থাকে, আর দইটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেবেন। খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার মশলাটাকে দু মিনিট এইভাবে ফুটিয়ে নেব। দেখুন দু তিন মিনিট হয়ে গেছে, মশলা খুব সুন্দরভাবে কষে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও এঁচোড়। ভেজে রাখা আলু ও এঁচোড় দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে আমি মশলাটাকে এই এঁচোড় ও আলুর সাথে কষিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি এঁচোড় ও আলুটাকে পুরোপুরি সিদ্ধ করিনি তাই হাফ সিদ্ধ করেছি, এটা সিদ্ধ হবে সেই রকমই জল দেব। আর যেরকম গ্রেভি খাওয়া পছন্দ করবেন আপনারা সেই রকম জল দেবেন। এবার এটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে মশলাটাকে এই এঁচোড় ও আলুর সাথে মিশিয়ে নিয়েছি, আর পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটে গেছে, এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়েছিলাম 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এঁচোড় ও আলু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে ঘিটাকে এটাতে ভালোভাবে ছড়িয়ে দেবো। আর এতে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। গরম মশলাটাকেও এর সাথে ভালোভাবে মিশিয়ে দেব।
খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। সমস্ত কিছু যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এবার ওপর থেকে সামান্য চিনি ছড়িয়ে দেবো, দিয়ে একটুখানি মিশিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি, এঁচোড়ের তরকারি। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বাড়িতে এঁচোড়ের তরকারি বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ সম্পূর্ণ ভিন্ন। ছোট থেকে বড় সকলেই খুব আনন্দ সহকারে এই রেসিপিটি অবশ্যই খাবে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।